বগুড়ায় মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নাটক সাজিয়ে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার সন্ধ্যায় বগুড়ার দুনট উপজেলার জোরকালী হাফেজখানা নামক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেন। বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন পাবলিক পরীক্ষা, নিয়োগ পরীক্ষা এবং বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষার সময় একটি চক্র সক্রিয় হয় সারা বাংলাদেশ জুড়ে, এবং তারা বিভিন্নভাবে তারা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে তারা বিভিন্নভাবে প্রশ্নপত্র ফাঁসের কথা বলে বিভিন্ন জায়গা থেকে অবৈধ অর্থ আত্মসাৎ করে। এবং এই বিষয়টি নিয়ে আমরা বাংলাদেশ পুলিশ সকল জায়গাতেই আমরা খুব তৎপর, এবং আমাদের বিভিন্নভাবে আপনারা তৎপরতা লক্ষ্য করেছেন যে বিশেষ করে পাবলিক পরীক্ষা যখন আসে তখন আমরা খুব সক্রিয় থাকি এবং বিভিন্নভাবে আমাদের গোয়েন্দা তথ্য সংগ্রহের মাধ্যমে এই ধরনের যে ঘৃণ্য কাজে যারা জড়িত তাদেরকে তাদের গ্রেপ্তার করা এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করে থাকি। প্রতারক চক্ররা জেএসসি এসএসসি অল কোশ্চেন আউট নামে ফেসবুকে পেজ খুলে সেখানে পূর্বের পরীক্ষার প্রশ্নপত্র এডিট করে পোস্ট করে। যারা প্রশ্নপত্র নিতে আগ্রহী তাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলা হয় এবং পরবর্তীতে বিকাশের মাধ্যমে টাকা পাঠালে ভুয়া প্রশ্নপত্র দিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হয়। দীর্ঘদিন ধরে তারা এই প্রতারণা করে আসছিল বলে জানান পুলিশ সুপার। এবং আমরা গতকালকে আমরা এই প্রক্রিয়ায় জড়িত চারজন, এর মধ্যে যে মূল অভিযুক্ত বা মূল হোতা তার নাম হচ্ছে সালমান, তাকে আমরা আটক করি, এবং তার সাথে তার আরও তিনজন সহযোগী মোহাম্মদ রাইসুল ইসলাম, সে মূলত তার একটি বাটন ফোনের সিম সেটি বিকাশের মাধ্যমে যে অর্থ লেনদেনে ব্যবহার হয়েছে, এবং মোহাম্মদ আহসান হাবিব সে হচ্ছে সেই ম্যাকবুক বা নোটবুক বা সেই ল্যাপটপের মালিক যার ল্যাপটপের মাধ্যমে এই পুরনো প্রশ্নপত্রকে সুপার এডিট করে বর্তমানে 2023 প্রশ্নপত্র হিসাবে তারা প্রতিষ্ঠা করেছিল। এবং আরেকজন হচ্ছে মোহাম্মদ আব্দুল মমিন, যার একটি স্মার্টফোন আছে, সেই স্মার্টফোনের মাধ্যমে তারা হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার এবং ফেসবুকের অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্নভাবে এই মানুষকে প্রলুব্ধ করা, নকল প্রশ্নপত্র ফাঁসের কথা বলে বিভিন্নভাবে প্রলুব্ধ করে তারা অর্থ আত্মসাৎ করে এসেছিল। তাদের চারজনকে আমরা গ্রেপ্তার করি। আসামিদের বিরুদ্ধে ধনুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। মেহেদী হাসান, মোহনা টেলিভিশন।